আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার এই ক্লাস। যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ তাদের এই ক্লাসের কোনো প্রয়োজন নাই, প্রথম পত্রের ক্লাস। কিন্তু একাদশ শ্রেণীতে এবছরের এই একুশ সালের নতুন সিলেবাসে এই কবিতাটা নতুনভাবে সংযোজিত হয়েছে, সেই জন্য এই আজকে যে কবিতাটা পড়াবো এটা শুধুমাত্র একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তো কবিতার যে কবিতাটা পড়াবো সেই কবিতাটার নাম হলো সুচেতনা। সুচেতনা নামটা দেখো, নামটা খুব সুন্দর। সু মানে তো তোমরা জানো, সু মানে ভালো বা শুভ। সু মানে কি? ভালো বা শুভ। চেতনা মানে শুভ চেতনা। কবিতাটার নামটাই খুব ইন্টারেস্টিং, মজার, যে শুভ চেতনা। বুঝাই যাচ্ছে একটা অনুপ্রেরণামূলক, জাগরণমূলক কবিতা। সুচেতনা মানে মানুষের মধ্যে কবে সুচেতনা আসবে। আমরা জানি আজকের যুগে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ, সংঘাত, হানাহানি, মারামারি, মানে বৈষম্য। তো কবি যখন এই কবিতাটা লিখেছিলেন তখনও পৃথিবীর অবস্থা অনেকটা এইরকমই ছিল। কবি কিন্তু লিখেছেন বেশ আগে, কবিতাটা ১৯৪২ সালে, যে বনলতা সেন যে কাব্যগ্রন্থ তার ১৯৪২ সালে প্রকাশিত হয়, বনলতা সেন, সেই কাব্যগ্রন্থ থেকে নেয়া। আমরা পরে আসবো উৎস, কারণ তোমাদের নৈর্বাচনিক পরীক্ষায় প্রশ্নপত্রে এই উৎসগুলি থাকে। তো এখন কবিতাটা লিখেছেন জীবনানন্দ দাস, তার সম্পর্কে একটু ভালোভাবে আমাদের জানা দরকার। খুবই বিখ্যাত একজন কবি, অনেক সুশিক্ষিত একজন কবি, অনেক বিখ্যাত এবং একজন সুশিক্ষিত কবি ছিলেন তিনি। তার জন্মসাল দেখো ১৮৯৯ সালে ১৭ই ফেব্রুয়ারি, ১৮৯৯ সালের ১৭ই ফেব্রুয়ারি। মৃত্যু দেখো ১৯৫৪ সালের ২২শে অক্টোবর, ১৯৫৪ সালের ২২শে অক্টোবর। এখন আসো তার বাবা মায়ের নাম একটু জানা দরকার। পিতার নাম সত্যানন্দ দাস, উনি একজন হেডমাস্টার ছিলেন, উনি ব্রজমোহন কলেজ বরিশাল জেলার ছেলে। জীবনানন্দ দাসের বাড়ি হলো বরিশালে, বাংলাদেশের বরিশালে। তো সেই বরিশালে একটা খুবই বিখ্যাত একটা স্কুল, ব্রজমোহন স্কুল, সেই স্কুলে তিনি প্রধান শিক্ষক ছিলেন তার বাবা। আর মাও একজন বিখ্যাত মহিলা ছিলেন, তিনি ছিলেন কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস ওই সময়কার একজন বিখ্যাত মহিলা কবি ছিলেন, তিনি বেশ নাম করা একজন কবি ছিলেন, মহিলা কবি কুসুম কুমারী দাস, মনে রাখবে। কারণ মহিলা কবি একটু কম, তো এখনো পর্যন্ত কম, আর ওনাদের সময় তো আরো কম ছিল। তো তার কবি, মহিলা কবির নামটা জেনে রাখবে অবজেক্টিভের জন্য, এটাও যে উনি কে ছিলেন, কার কি ছিলেন জানা দরকার। কুসুম কুমারী দাস একজন মহিলা কবি ছিলেন, জীবনানন্দ দাসের মা। আচ্ছা, জীবনানন্দ দাস অল্প সময়ে অনেক ধরনের পেশার সাথে জড়িত ছিলেন, তার মধ্যে তিনি সারা জীবনব্যাপী আসলে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন, এবং তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপক, ইংরেজি সাহিত্যে তিনি অধ্যাপনা করেছিলেন। তার অনেক কাব্যগ্রন্থ, এবং প্রত্যেকটা কাব্যগ্রন্থই অনেক বিখ্যাত। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে ঝরা পালক, মন দিয়ে শুনে নাও, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। বনলতা সেনের সাথে, নামের সাথে নিশ্চয়ই তোমরা খুবই পরিচিত। এটা এত বিখ্যাত একটা কবিতা, কাব্যগ্রন্থ এবং একটা কবিতা, যে মোটামুটি শিক্ষিত জন সবাই এই কবিতার সাথে পরিচিত। এবং সেই বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে আমাদের আজকের এই সুচেতনা কবিতাটা নেওয়া। তাছাড়া আছে রূপসী বাংলা, আরো আছে, তার আরো বইয়ের নাম আছে, সব আমি বলছি না, তোমরা বই থেকে পড়ে নেবে। তার একটা প্রবন্ধ গ্রন্থ আছে, সে প্রবন্ধ গ্রন্থটার নাম খুব সুন্দর করে মনে রাখবে, কবিতার কথা মনে রাখবে। এই জন্য যে কবিতার কথা কি ধরনের রচনা তোমার পরীক্ষায় থাকতে পারে, এন্ড কবিতার কথা নামটা দেখলে তোমরা ভেবে নিতে পারো যে এটা বোধহয় কবিতার বই। ভুলটা ছাত্ররা এখানেই করে, কিন্তু কবিতার কথা এটা হলো একটা প্রবন্ধ গ্রন্থ, এবং কার লেখা? জীবনানন্দ দাসের লেখা। তার দুইটা বিখ্যাত উপন্যাস, একটা হলো মাল্যবান, একটা হলো সুতীর্থ। আরেকটা তার এই গেল তার মোটামুটি তার লেখা বিখ্যাত বইগুলোর নাম বললাম। এবারে এসো যে সুচেতনা যে কবিতাটা বলেছি, সব সময় তোমাকে জানতে হবে কোথা থেকে উৎসটা, কোথায় এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। ১৯৪২ সালে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে, ১৯৪২ সালে যে প্রকাশিত হয় বনলতা সেন
কাব্যগ্রন্থ সেটার থেকে এই সুচেতনা কবিতাটা নেওয়া হয়েছে। আচ্ছা, এবারে একটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আসো। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, আমরা সেদিন জানলাম জসীম উদ্দিনকে বলা হয় পল্লী কবি। এই যে জীবনানন্দ দাসকে কি বলা হয়? জীবনানন্দ দাসকে বলা হয় নিসর্গ চেতনার কবি, নিসর্গ চেতনার কবি। খুব মন দিয়ে মনে রাখবে এবং সারা জীবন ধরে মনে রাখবে এগুলো, নিসর্গ চেতনার কবি। নৈসর্গিক বিষয় নিয়ে তিনি লিখেছেন, সেই জন্য তাকে বলা হয় নিসর্গ চেতনার কবি। এবারে আসো, যে এই যে কবি নিসর্গ চেতনার কবি, তিনি কিন্তু খুবই বিখ্যাত ছিলেন। তিনি একজন রূপসী বাংলার কবিও তাকে বলা হয়, রূপসী বাংলার কবি। কবি কিন্তু মূলত বাংলার প্রকৃতি নিয়ে বেশি লিখেছেন, প্রকৃতি বিষয়ে কবিতাই তার মধ্যে বেশি দেখা যায়। তারপরেও কবি আগে বলেছি খুব সুশিক্ষিত এবং একদম উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন। তার কবিতার মধ্যে অনেক জাগরণমূলক কথা পাওয়া যায়, সচেতনতার কথা পাওয়া যায়। তার কবিতার মধ্যে মানুষের জীবনের শুভ বোধ কীভাবে উজ্জীবিত হবে, মানুষ কেমন করে ভালো উন্নত জীবন যাপন করবে। তিনি ভীষণ শহরের, যদিও গ্রাম বাংলার কবিতাই বেশি লিখেছেন গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে, কিন্তু তারপরেও তার কবিতার মধ্যে আমরা পাই সমসাময়িক সমাজ ভাবনা, অর্থাৎ সমাজকে নিয়ে তিনি চিন্তা করেছেন। এবং তার কবিতার মধ্যে সমাজ ভাবনা, শহরের জীবনের টানাপোড়নের কথা, মানে প্রকৃতি এবং পরিবেশকে, পরিবেশের যে বিপন্নতা, এখন যে সমাজ এবং দেশ অনেক রকম যুদ্ধ, হানাহানি, হিংসা, বিভেদ, মানুষের সভ্যতার সাথে সাথে দেখা যাচ্ছে অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, এগুলির প্রতি তিনি সবসময় সচেতন ছিলেন এবং ঐতিহ্যকে ধরে রাখার একটা চেষ্টা তার মধ্যে ছিল। তো এই এগুলি হলো তার কবিতার মধ্যে আমরা কি কি বিষয় পাই সে সম্পর্কে বললাম। এবারে আসো, যে কবিতাটা যে সুচেতনা, প্রথমেই বললাম যে আক্ষরিক অর্থে সুচেতনা মানে আমরা জানি ভালো বা শুভ চেতনা। এখানে এই কবিতায় মূলত শুভ বোধ, শুভ বোধ শুধু চেতনা না, শুভ বোধের জাগরণ মানুষের মধ্যে কেমন করে হবে সেটার উপরে কবি বলছেন। যে এখানে সুচেতনা মূলত শুভ বোধের প্রতীক, শুভ বোধের প্রতীক হিসাবে তার মধ্যে নিয়ে কবিতায় প্রকাশ করেছেন। আর তার কাজে প্রেয়সীর, তার কাছে কবির কাছে এই শুভ বোধটা যেন প্রেয়সীর মতো কাঙ্ক্ষিত। মানে তোমরা সবাই ভালো করে জানো মানুষের প্রিয়জন, প্রেয়সীকে মানুষ সবসময় কাছে পেতে চায়, তার সান্নিধ্য পেতে চায় এবং কাছাকাছি থাকতে চায়। ওই রকম তার কাছে খুব কাঙ্ক্ষিত যে কবে মানুষের মধ্যে শুভ বোধ আসবে, এবং সেই কাঙ্ক্ষিত বোধটার মধ্যে তিনি বলছেন যে কিন্তু তার কাছে মনে হচ্ছে যেন সেই তোমার সেই শুভ চেতনা যেন একটা দূরের একটা দ্বীপের মতো অস্পষ্ট, মানে এখনো তার কাছে তিনি যেতে পারছেন না এবং দেখছেনও খুব অস্পষ্ট। মানে কি, শুভ বোধের উদয় এখনো মানুষের মধ্যে আসছে না, মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, বৈষম্য, আনাহানি, কিন্তু কবি সেটাকে আকাঙ্ক্ষা করছেন, আশাবাদী যে কবে শুভ বোধের চেতনা মানুষের মধ্যে হবে, একদিন মানুষের মধ্যে নিশ্চয়ই শুভ চেতনা জাগরণ ঘটবে। এটাই কবির অনুভূতি, মানে অনুভব, স্বোপার্জিত অনুভব, অর্থাৎ নিজের উপার্জিত অনুভব, যে যদিও শুভ বুদ্ধির উদয় এখনো মানুষের মধ্যে হচ্ছে না কিন্তু খুব শিগগিরই মানুষের মধ্যে শুভ বোধের জাগরণ ঘটবে, এটা হলো কবির আকাঙ্ক্ষা, আশা। এই আশার কথা এই কবিতায় আমরা পাব, যে কবির আশা খুব শিগগিরই মানুষের মধ্যে শুভ বুদ্ধির উদ্রেক হবে। কারণ যে মানুষের মানুষের যে যুদ্ধ, সংঘাত, রক্তপাত, এটা মানুষের জীবনের শেষ কথা নাই। শেষ কথা কি? শেষ কথা হলো প্রেম, সৌন্দর্য, মানবিকতা বোধ। এই শুভবোধ কখন দেখব আমরা? যখন মানুষের মধ্যে প্রেমের বোধ আসবে, ভালোবাসা, সবাই সবাইকে ভালোবাসবে, মানুষ জীবজন্তুকে ভালোবাসবে, মানুষ গাছপালাকে ভালোবাসবে, সৌন্দর্য বোধ মানুষের মধ্যে জাগ্রত হবে এবং মানবিকতা বোধ, এগুলো যখন মূল, এই শুভবুদ্ধির উদ্রেক তখনই হবে যখন মানুষের মধ্যে এই প্রেম, সৌন্দর্য, মানবিকতা এই সমস্ত বোধ জাগ্রত হবে। এছাড়া কবি বলছেন যে সত্য, সুন্দর এবং শুভ বোধকে পাথেয় করেই পরিস্থিতির উত্তরণ ঘটবে। কোন পরিস্থিতি? এই যে এখনকার যে সংঘাতময় পৃথিবী,
চারিদিকে তোমরা দেখতে পাও না, চারিদিকে যুদ্ধ, হানাহানি, মারামারি, হিংসা। যুদ্ধ বলতে একেবারে বিরাট বড় যুদ্ধের কথা বলা হচ্ছে না, কিন্তু সবসময় একটা প্রতিযোগিতামূলক মনোভাব, আগ্রাসী মনোভাব। তো এই আগ্রাসী মনোভাব থেকে উত্তরণ ঘটবে খুব শিগগিরই, কবির কবির আশা যে সত্য সুন্দর সহবোধকে পাথর করে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। কিসের কিসের উপর ভিত্তি করে? সত্য সুন্দর আর শুভবোধ, ভালো বোধ। আর এই ইতিবাচক চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমে সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। কোনগুলির মধ্য দিয়ে? এই সত্য সুন্দর শুভবোধের মধ্য দিয়েই একদিন পৃথিবী আর মানুষের মুক্তি ঘটবে, অর্থাৎ সুন্দর একটা পৃথিবী আমাদের সামনে গড়ে উঠবে। এটা হলো কবির প্রত্যাশা, কবির আশা। এবং কবির এই আশা, এই আশার কথাটা আমরা কিন্তু কবিতার একটা খুব সুন্দর চরণ আছে দেখো, সুচেতনা, এই পথে আলো জ্বেলে এ পথে এই পৃথিবীর শুভ মুক্তি হবে, এ পথে আলো জ্বেলে এ পথে এই শুভ মুক্তি হবে। কি কোন পথ? এই সত্য সুন্দর শুভবোধ, মানে শুভ চেতনার মধ্য দিয়ে পৃথিবীর মধ্যে সুন্দর আলো জ্বেলে উঠবে, সুন্দর একটা পৃথিবী তৈরি হবে। এটা কবি আশা করছেন। যদিও পৃথিবীতে এখন হিংসা, হানাহানি, যুদ্ধ, মারামারি, কিন্তু কবি খুব আশাবাদী, খুব শীঘ্রই মানুষের মধ্যে ভালো শুভ চেতনা আসবে এবং সত্য সুন্দরের পথে পথে পৃথিবী, একটা সুন্দর পৃথিবী আমাদের সামনে জেগে উঠবে। তো এই প্রত্যাশার কথাই এই কবিতায় আছে। তোমরা কবিতাটা পড়বে সুন্দর করে। জীবনানন্দের দাশের কবিতা কিন্তু খুবই সুন্দর, পড়তে খুবই ভালো লাগে। একটু ব্যতিক্রম করি, তার লেখার ধরন এবং স্টাইল, বলার বাচনভঙ্গি একটু ব্যতিক্রমী, কিন্তু পড়লে খুব আনন্দ পাবে তোমরা। এত ছোট কবিতা, এটা একটা ছোট্ট কবিতা, সহজ কবিতা, পড়বে। নেক্সট ক্লাসে তোমাদের আবার অন্য একটা কবিতা নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।